গাছগাছালি ও বৃক্ষতরুলতা মহান আল্লাহ তাআলার অনিন্দ্য সৃষ্টি। গাছের সঙ্গে মানুষের জীবন প্রভাব ওতপ্রোতভাবে জড়িত। প্রাণীদের বেঁচে থাকার জন্য গাছের প্রয়োজনীয়তা আবশ্যিক, কারণ সবুজ পাতায় ছেয়ে থাকা বৃক্ষ প্রাণে শিহরণ জাগায়, ঝিরঝির হিমেল বাতাসে দেহ মন জড়িয়ে আসে। এই মুহূর্তে আমরা কথা বলবো নার্সারির একজন কর্মীর সাথে, যিনি এখানে আসলে পরিচর্যা করে থাকেন। আসসালামু আলাইকুম, আপনার নামটা কি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন। আপনি কতদিন ধরে এই নার্সারিতে কাজ করেন? আমি এখানে থাকি 1 বছর ধরে আর কি, কাজ করি এখানে বর্তমানে। এই জায়গায় আসলে কি কি জাতীয় গাছ আছে একটু বলতে পারবেন? এখানে বিভিন্ন জাতের আর কি ফুল ফলের গাছ আছে, যে মালটা, কমলা, আনার, ডালিম, সব জাতীয় ফল ফলাদির গাছ আছে এখানে। কিরকম বেচা বিক্রি হয় কিনা এই জায়গায়? বিক্রি হয় গাছ সীমিত আর কি, অল্প, এখন পর্যন্ত সিজন সিজন একটু মোটামুটি বেচা কিনা হয়, এখন খুব কম। বনসাই জাতীয় গাছগুলো কি আপনারা বিক্রি করেন কিনা? জি, বনসাই জাতীয় গাছ বিক্রি করে, যেমন বাগানবিলাস, নিমজুরি, এগুলা চাইনিজ টগর, বনসারি করে আর কি বিক্রি করা যায়। আমরা এখানে বিক্রি করি মাঝে মাঝে।